বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছি কেরিয়ার টিপস নিয়ে, এবং কেরিয়ার টিপসের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সোয়ার্ট। সোয়ার্ট কী জিনিস, এটা আমরা এক কথা সবাই জানি। আর সোয়ার্টের সংজ্ঞা নিয়ে এরই মধ্যে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, যার শিরোনাম হচ্ছে সোয়ার্ট পার্ট ওয়ান। যারা প্রয়োজন মনে করেন সেটা একটু খুঁজে দেখে নেবেন। সেখানে সোয়ার্টের সংজ্ঞা নিয়ে বিস্তারিত কথা বলেছি, এখানে আর সেটা বলবো না। আমরা কথা বলছি সোয়ার্ট অ্যানালাইসিস ফর অর্গানাইজেশন। এবার আসেন আর কিছু স্ট্রেংথ, দ্যাট ইজ এক্সেলেন্ট সেলস স্টাফ উইথ স্ট্রং নলেজ অফ এক্সাইটিং প্রোডাক্ট। আপনার যে সেলস টিম আছে তারা প্রোডাক্ট সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে, কারণ একটা কাস্টমার নানান ধরনের প্রশ্ন করতে পারে, তার কিন্তু প্রশ্নগুলার সদুত্তর দিতে হবে, এবং সেক্ষেত্রে উল্টো পাল্টা কথা বলে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করা যাবে না। অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে যাতে সেলস টিমের ভালো আইডিয়া থাকে, ইভেন দ্যাট প্রোডাকশন প্রসেস সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, তাহলে সে কাস্টমারকে গুড ফিডব্যাক দিতে পারে। গুড রিলেশনশিপ উইথ কাস্টমার্স, এবং কাস্টমারের সাথে অবশ্যই একটা ভালো রিলেশন থাকতে হবে বিজনেসকে রাইজ করার জন্য, নো ডাউট। গুড ইন্টারনাল কমিউনিকেশনস, কমিউনিকেশন ইজ নাও ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এভরি হোয়ার অ্যান্ড ফর এভরি সাকসেস। হাই ট্রাফিক লোকেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য। আপনার র মেটেরিয়ালস সোর্স কোথায়, আপনার ডেলিভারি পয়েন্ট কোথায়, এর মাঝামাঝি যে ট্রানজিট সেটা কতটুকু সুইটেবল, আপনি কতটুকু অন টাইম ডেলিভারি দিতে পারবেন, আপনার সেলস পয়েন্টে কত দ্রুত মাল পৌঁছাতে পারবেন, সেটা ডিপেন্ডস অন দ্য কমিউনিকেশন ফ্যাসিলিটিস, সেটা একটু চিন্তা করবেন। সাকসেসফুল মার্কেটিং স্ট্র্যাটেজি সাকসেসফুল হতে হবে। রেপুটেশন ফর ইনোভেশন, কিছু কিছু অর্গানাইজেশন আছে সবসময় নতুন কিছু করে, নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ে কিছুদিন পর পর, অর্থাৎ তাদের R&D অত্যন্ত স্ট্রং এবং সেটা এসেন্সিয়াল। R&D যার যাতে স্ট্রং, বিজনেস ডেভেলপমেন্ট টিম যাদের যাতে স্ট্রং, দ্যাট ইজ ইট। এবার আসে আর কিছু উইকনেস, কারেন্টলি স্ট্রাগলিং টু মিট ডেডলাইন অর ডিমান্ড, টু মাচ ওয়ার্ক, অর্থাৎ ডেট ফেল, ডেলিভারি টাইম মিট করতে পারছে না, কোনো কারণে প্রোডাকশন প্রসেস যে ইফিসিয়েন্সিতে হওয়ার কথা সেটা হচ্ছে না, যার কারণে অলওয়েজ ইন পাওয়ার ফেটিং। ডেলিভারি টাইম মিট করে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বিজনেস ডেভেলপমেন্ট। হাই রেন্টাল কস্ট, অনেকে আছে ছোটোখাটো বিজনেস শুরু করেছে, দেখা যাচ্ছে যে এমন এক জায়গায় এমন একটা বিল্ডিং ভাড়া করেছে, অনেক বেশি টাকা দিয়ে ভাড়া করেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার যে প্রফিট মার্জিন আসছে সেটা দিয়ে সকল খরচ মেনটেন করে রেন্টাল কস্ট পেমেন্ট করার পরে তেমন আর প্রফিট থাকছে না। সো নিজস্ব জায়গা না থাকলে, না বুঝে না শুনে কোনো একটা কারখানা ভাড়া করে বিজনেস শুরু করলেই যে আপনি সাকসেস হতে পারবেন সেটা কিন্তু গ্যারান্টি নেই। অনেক পুরনো মার্কেটের তথ্য নিয়ে, মার্কেটের ডিমান্ড অনেক পুরনো, সেটা নিয়ে প্রোডাকশনে গেলেন, তারপরে দেখা যাচ্ছে যে ফিনিশ গুডস মার্কেটে যাওয়ার পরে সেটা কাস্টমার নিচ্ছে না, অর্থাৎ তার চাইতে আরো নতুনত্ব মার্কেটে অলরেডি চলে এসেছে। ক্যাশ ফ্লো প্রবলেম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা সাপ্লাই চেইন নিয়ে একসময় এই প্রবলেম নিয়ে খুবই বিড়ম্বনা করতে হয়, আমরা আমাদের সোর্স যারা আছে, সাপ্লায়ার যারা আছে, তাদেরকে কমিটমেন্ট দিয়ে থাকি যে আগামী 45 days অর 50 days অর 60 days এর মধ্যে আপনাকে পেমেন্ট দিব, এরপরে দেখা যাচ্ছে যে 90 days 120 days হয়ে গেছে, তাকে পেমেন্ট দিতে পারছি না বিকজ অফ ক্যাশ প্রবলেম। সেটা কিন্তু একটা কোম্পানির উইকনেস যদি রিপিটেডলি হয়, হ্যাঁ হঠাৎ করে হতে পারে, মাঝে মধ্যে হতে পারে। হোল্ডিং টু মাচ স্টক, আমরা অনেক সময় দেখছি ওভার ইনভেন্টরি হয়ে যায়, মেটেরিয়াল স্লো মুভিং হয়ে যায়, আর স্লো মুভিং দীর্ঘদিন স্লো থাকতে থাকতে একসময় একটা ডেড স্টক হয়ে যায়, সেটা যাতে না হয়, প্রোডাক্ট যাতে অবসোলেট না হয়, ড্যামেজ না হয়, ডেড স্টক না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি সেটাকে, দ্যাট ইজ মেজর উইকনেস, পুয়ার রেকর্ড কিপিং। আমি মাঝে মধ্যে বলে থাকি খাতা আছে মাথায় নেই, অনেক অর্গানাইজেশনে আমরা দেখেছি স্টোর অ্যান্ড ওয়ার হাউসে যারা আছে তাদের লেজারে বা সফটওয়্যারে মেটেরিয়ালস আছে বেলেন, কিন্তু ফিজিক্যালি প্রোডাকশন যখন চায় ডিমান্ড করে তখন সেটা খুঁজে পাওয়া যায় না, এমনটি যাতে না। এবার আসে অপরচুনিটি, সিমিলার প্রোডাক্টস অন দ্য মার্কেট আর নট এজ রিলায়েবল অর মোর এক্সপেন্সিভ। আপনি যদি রিলায়েবল অর মোর এক্সপেন্সিভ, আপনি যদি দেখেন আপনার যে প্রোডাক্টটা আছে সেই সিমিলার প্রোডাক্টস আর মার্কেটে অ্যাভেলেবেল না অথবা খুব এক্সপেন্সিভ, তাহলে আপনি সেই সুযোগটা গ্রহণ করতে পারেন, আপনি সিমিলার প্রোডাক্ট সেই মার্কেটে ডিস্ট্রিবিউট করেন এবং সেটা মার্কেটিং টিমের মাধ্যমে প্রচারণা চালানোর চেষ্টা করেন যে হ্যাঁ সিমিলার প্রোডাক্ট আমাদের কাছে আছে, আরও অনেক কম দামে পাবেন। লয়াল কাস্টমার, বিশ্বস্ত কিছু কাস্টমার অবশ্যই আপনার থাকবে আপনি বিজনেস করতে হলে, এবং তাদেরকে দিয়ে প্রথম শুরু করবেন, তাদেরকে দিয়ে অন্যান্য কাস্টমারদেরকে আকৃষ্ট করবেন। প্রোডাক্ট কুড বি অন দ্য মার্কেট ফর ফেস্টিভ্যাল, কিছু কিছু ফেস্টিভ্যাল টাইম আছে, সেই ফেস্টিভ্যালে কোন জিনিসটা কাস্টমার বেশি কিনতে পারে, কাস্টমারের ডিমান্ড বাড়তে পারে, সেটাকে চিন্তা করে প্রোডাক্ট ডিজাইন করার চেষ্টা করেন। যেমন ঈদ উপলক্ষে, নববর্ষ, নিউ ইয়ার, ক্রিসমাস ডে, এই জাতীয় দিবসকে সামনে রেখে কিছু কিছু প্রোডাক্ট, বিশেষ করে সাজসজ্জা, প্রসাধনী, পোশাক আশাক, জুতা, স্যান্ডেল, এই জাতীয় জিনিসের ডিমান্ড বাড়তে পারে, সেটার জন্য নতুন কোনো ডিজাইন করে যদি সময় মতো মার্কেটিং করতে পারেন তাহলে দেখবেন যে বিজনেসের জন্য ভালো একটা অপরচুনিটি।
তারপর কাস্টমার ডিমান্ড, মাঝে মাঝে মার্কেট সার্ভে করবেন, যেটা দেখবেন অনেকেই করে থাকে। সে মার্কেট সার্ভে করে নতুন কি চাচ্ছে কাস্টমাররা, কি ধরনের চাচ্ছে, সেই ধরনের ডাটা কালেকশন করে সে অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করার চেষ্টা করা। দেয়ার আর সাম আদার থ্রেডস, কম্পিটিটর্স হ্যাভ এ সিমিলার প্রোডাক্ট। আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করে প্রোডিউস করে ডিস্ট্রিবিউশন করতে মার্কেটে গেলেন, দেখলেন যে এই ধরনের সিমিলার প্রোডাক্টস অনেক আছে, থাকতে পারে, সেটা একটা থ্রেড। এই জন্য আপনার কাছে প্রপার ডেটা থাকতে হবে। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন হয়তো আপনিও করছেন, কিন্তু আপনার কম্পিটিটিভ আরও মোস্ট বেটার ওয়েতে করছে, দ্যাট ইজ এ থ্রেডস ফর ইউ। এরপর আপনি যে একটা এরিয়াকে টার্গেট করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য প্ল্যান করেছেন, আপনি দেখলেন যে সেই এরিয়াতে অলরেডি নতুন শপ, নতুন আউটলেট অলরেডি কম্পিটিটর খুলে ফেলেছে, এ ধরনের থ্রেড আসতে পারে। এরপর কোনো না কোনো কারণে কাস্টমারের পারচেজ ক্যাপাসিটি কমে যেতে পারে, ইনকাম কমে যেতে পারে। যেমন বর্তমান করোনা মহামারীর কারণে অনেক ধরনের প্রোডাক্টের সেলস কমে গেছে, কারণ লোকজন এখন ফ্যাশনেবল ড্রেস চিন্তা করছে না, দে আর থিঙ্কিং অ্যাবাউট সার্ভাইভাল। সুতরাং এখন এই ধরনের মহামারী যখন দেশে লাগে, তখন যদি কেউ ফ্যাশনেবল প্রোডাক্টসের বিজনেস ডেভেলপ করার চিন্তা করে, দ্যাট ইজ রং। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে কাস্টমারের পারচেজিং ক্যাপাসিটি কি কমছে না বাড়ছে, কাস্টমার ডিমান্ড কমছে না বাড়ছে, সেটাকেও কনসিডার করতে হবে, দ্যাট ইজ অলসো এ থ্রেড। আপনি ফ্যাশনেবল প্রোডাক্ট প্রোডিউস করে মার্কেটে যাওয়ার চেষ্টা করলেন, লাগলো দেশে একটা মহামারী, কাস্টমার তখন ফ্যাশনেবল জিনিস কিনবে না। আশা করি একটা অর্গানাইজেশনের শর্ট নিয়ে মেজর কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। ইউর টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, মেক ইট ফেবুলাস। সময়কে কাজে লাগান, ভালো কেরিয়ার গঠন করার চেষ্টা করুন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, হোপ অল অফ ইউর বেস্ট কেরিয়ার। আল্লাহ হাফেজ।